তৃতীয় দফার নির্বাচনী আবহে অব্যাহত হিংসা, মারামারি, বোমাবাজি। অভিযোগ, ভোট কেন্দ্রে শুধুমাত্র তৃণমূল এবং নির্দলের এজেন্ট, বিরোধী এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে শাসকের বিরুদ্ধে। এমনই ছবি জঙ্গিপুরের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলে। রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা প্রাথমিক বিদ্যালয় এবং সেকেন্দ্রা হাই স্কুল, এই দুটি স্কুলে তিনটি বুথে এই মুহূর্তে ভোট প্রক্রিয়া শুরু করার যে কাজ, সেই কাজ কিন্তু করছেন। মক পোলিংয়ের যে কাজ, সেই কাজ করা হচ্ছে। দেখা যাচ্ছে যে একদিকে নির্দল প্রার্থী রয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর এজেন্ট, অর্থাৎ দুই প্রার্থীর এজেন্ট ছাড়া কিন্তু অন্য কোনো এজেন্টই এই মুহূর্তে এখানে এসে পৌঁছতে পারেনি। শুধু তাই নয়, অভিযোগ সেকেন্দ্রা গ্রামের সাধারণ ভোটদাতাদের ভোট দিতে না যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে। অন্য কোনো এজেন্ট নেই কেন, এই প্রশ্নের উত্তরই খুঁজতে যখন আমরা বেরোই, তখন আমরা দেখতে পাই যে দুজন বিজেপির এজেন্ট যারা পৌঁছেছিলেন, কিন্তু তাদেরকে বসতে দেওয়া হয়নি, এই অভিযোগই করা হচ্ছে। আপনারা পৌঁছেছিলেন সেকেন্দ্রা বিষয়ে? আমরা বাড়ি থেকে বেরিয়ে এই মণ্ডল সভাপতি 59 নম্বর 1 নম্বর মণ্ডল, তাকে প্রথমে আটকে দিয়েছে। আমি বেরিয়েছি, ওনার কাছে কাগজপত্র ছিল, আমি একসাথে আমরা দুজন যেতাম, তো স্যার ওখানে আটকে দিয়েছে, আমাকে ডাকলো, আমি আমার কথা যেটা বক্তব্য আমি বললাম। হ্যাঁ, তারপর ওরা বললো তোরা যাবি না, এখানেই থাক, তোরা ভিতরে যাবি না, ভিতরে গেলে মারবো ধরবো করেছে। আমার তো যেতে ইচ্ছুক ছিলাম, কিন্তু এখন বাধা দিয়েছে, ভয় ভীতি আছে আমাদের, এ ব্যাপার আছে। ভয় ভীতি কাজ করছে? হ্যাঁ, ভয় তো কাজ করবে না। এই দেশকে ভয় পেতেই হবে, এই দেশ খুবই খুবই জিন্দাবাদ। ভয়ে ভোট দিতে যেতে পারেনি সেকেন্দ্রার ভোটদাতারা। প্রশ্ন, শাসকের সন্ত্রাস আর কতদিন, কতদিন আর ভয় আতঙ্কে দিন কাটাবে সাধারণ মানুষ? উত্তরের অপেক্ষা 4 জুলাই পর্যন্ত। ক্যামেরায় লেসন লোধের সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।